আমার বাসার নতুন অতিথি এই লুলু। লুলুকে আমার কাছে পাঠিয়েছে শিখা আপু। লুলুর নামটি শিখাপুরি দেওয়া। শিখা আপু লুলুকে গিফট করেছে, এর বিনিময়ে সে কোনো টাকা পয়সা নেয়নি। আমাকেও ভালোবাসে তার মানে, কারণ লুলু তার অনেক আদরের, অনেক পছন্দের। আমাকে ভালো না বাসলে তো আর আমাকে গিফট করতো না। আর লুলুকে পেয়ে তো আমার বাচ্চারা অনেক খুশি, স্পেশালি রুশান্ত মানে খুব খুশি। লুলু এসে একটু অস্বস্তিকর অবস্থায় পড়েছিল, কারণ আমাদের কাউকেই তো সে চিনে না, হয়তো ঠিক হয়ে যাবে দু একদিনের মধ্যে। আমার বাচ্চারা অনেক আদর করছিল, আমিও একটু এক্সাইটেড ছিলাম। আর মনে মনে আপুর জন্য অনেক দোয়া করছিলাম, আপু কত সুন্দর একটা গিফট পাঠিয়েছে আমার জন্য। কেউ কারো শখের জিনিস যে কোনো মানুষকে দিতে পারে না, এটা ভেবে ভালো লাগছিল যে আমিও কারো কাছে প্রিয়, আমিও কারো পছন্দের মানুষ। থ্যাংক ইউ শিখা আপু, আপনার লুলু অনেক কিউট মাশাআল্লাহ। আমি ওকে অনেক আদর করব, অনেক দেখে শুনে রাখবো। আর অবশ্যই আপুর থেকে সাজেশন নেব কীভাবে লুলুর যত্ন নিতে হবে, কারণ আমি এই প্রথম। এই তো লুলু এসে কিছুক্ষণ টিভিও দেখলো আজকে আমাদের সাথে। থ্যাংক ইউ শিখা আপু।